গহর কোন রে খোদা গহর কি মরবো না গহর তো মারবো একটু ভালো করে বুঝাই কবা মরে এ গহর যা আমার বউ তোর কোনো সন্দেহ আছে হ্যাঁ তাহলে মোটে জিজ্ঞাও কা আর কেমন বউ যে কই থেকে খোঁজ রাখতে পারো না এনুরো এই এই এনুরো এই খারা কলাম এনুরো এই এই আমার দিক তাকা কত কা কি হয়েছে কও তুই কিন্তু আমার সংসার অশান্তির মূল কারণ আমার বউয়ের কানে নানান রকম কথা কয়ে আমার উপর থেকে তার মন নষ্ট করার চেষ্টা করতেছো কলাম প্রমাণ দিতে পারবা মুই তো তোমার উল্টা প্রমাণ দিয়ে দেব কেমন তোমার কই নাই যে কহর সব সময় তোমার সম্পর্কে মোটে নানান ধরনের কথা কয় আচ্ছা একটা কথা তুমি মরে বুঝাও একটা সুন্দর মাইয়া যদি মোর পিছনে সব সময় আদা আল্লাহ লাগিয়ে থাকে তো মুই তো একটা যুবক পোলা নাকি মোর মাথাটা কত ঠিক থাকে মোটে বুঝাও তুমি দাদি না ওই সেদিন গহর তোমার দে মোর কথা কিছু জিগাইছে হ্যাঁ কত কথাই তো কইল কি কইল চিটার কয়া তোকে কতবার গালি পাইল আচ্ছা আমি তো কিছু বুঝতে পারতেছি না তুই সেদিন করলো একরকম কথা গহরের কথাই তো তেমন কিছু মনে হইল না হ তুমি বুঝবা না দাদি আসলে গহর মরে এত বেশি ভালোবাসে তোমার কি কম মুই আসলে আর এই পরিমাণ ভালোবাসতে পারি নাই ভালোই যদি বাসবি তো চিটার কয়ে গালি পাড়ি কেন ওরে কাহিনী তো এই জায়গায় দাদি এত ভালোবাসার পরে হে মরে পাইলো না পাইলো কারে শুট কারে ওর কি আছে ক ওর না আছে চেহারা না আছে অন্য কিছু কি আছে ওর কারণ সেই দুঃখে ওরা চিটার কয় খা পুরুষ কয় আঙ্গুর ফল না পাইলে সুহা বোঝো না মেয়েটা সবই ভালো কিন্তু ওর মুয়ে কিছু বাদে না হয় তা তোমার একটা সত্য কথা কই দাদি মোর কিন্তু ওই জিনিসটা এবার একটু বেশি ভালো লাগে বুঝছো আসসালামু আলাইকুম ভাবি এই ভাবি কেমন আছেন এই বেটা ভাই তোমরা কই থাকো বাড়ি এই যা তুই এখন যা দিনি এই তোকের জন্য না ঘরে না বাইরে বোর্ডারে নিয়ে যে শান্তি মতো একটু গল্প সল্ব করবো সেটা কোনো উপায় নেই যা তুই যা শোন চলো কি যে শোনা আমাকে কি দেখতে যাবা আন্নেরে দেখতেছি আচ্ছা রাস্তায় যে বেড়াটা আনার লোকে কথা কইলো হেতু নাকি আন্নের ষোড়কলের দোস্ত ও হ্যাঁ ওই আমরা একসাথে স্কুলে পড়াশোনা করেছি তো তাই ওই বুইরা বেড়াটা আনে দোস্ত আন্দারে এক লোকে ফল লেখাও করছেন হায় হায় তার মানে আনে তো বুইরা মানুষ না 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 আরে এইটার মধ্যে একটা হিস্ট্রি আছে বুঝছো ওই যে ওই গ্রামে সব বুড়ো বুড়ো সাউল বলতে সব ক্লাস ওয়ানে ভর্তি হয় তো আমি তো কি আমি যখন ওই যে তোমার মানে ক্লাস ওয়ানে পড়ি তখন ও ক্লাস থ্রিতে পড়ে বুঝছো তারপরে যে থ্রিতে ফেল মারতে মারতে আমি যখন থ্রিতে পড়ি তখন সে থ্রিতে হয় বুঝছো ওই তখনই কিন্তু ওর মজা দেখা উঠে গেছিল আন্নের লগে হেতনের তো কি এর কাম আর কইও না উয়ের বিয়ের ঘটকালি করা লাগে খুব করে ধরিছে তাই ওই বুইড়া বেড়া হলো বিয়া করে নাই আন্নকে কে আবার ব্যাক মেসে কি বুইড়া বেশি বিয়া করে শোনা তুমি কিন্তু আমার সেই আবার বুড়াই গেলে আত্মন্তে বুইড়ারে বেশি বালা লাগে